সাদা তিল, হাফের চেয়ে একটু কম দুধ, হাফ চামচ খাবার সোডা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ এলাচ গুঁড়ো, আর নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। এবার একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে নিচ্ছি ময়দা। ময়দাটা আমার পরিষ্কার করে চালা আছে। দিচ্ছি চিনির গুঁড়ো, যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিন। দিচ্ছি বেকিং পাউডার, খাবার সোডা, এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিচ্ছি এলাচ গুঁড়ো, এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাদা তেলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিচ্ছি। অল্প তেল আরো দিচ্ছি, আর সামান্য একটু রেখে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি এক চিপি ভ্যানিলা এসেন্স, মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেক মোল্ডে সাদা তেল আগে থেকে লাগিয়ে দিয়েছি। জলটা দেবো তেমনি বাটিগুলো ডুবে না যায়, রাখলেই বুঝতে পারা যাবে জলটা বেশি হয়েছে কিনা। ঠিক আছে, এইভাবে আমি রেখে দিচ্ছি। গ্যাসটাকে অন করে দিয়েছি আর মিডিয়াম হিটে ছেড়ে দিচ্ছি। এই ঢাকনা সিটিটা আর রাবারটা খুলে দিচ্ছি, এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আর এইভাবে উপরে শুধু রেখে দিলাম, ঢেকে দিলাম। 30 থেকে 35 মিনিট ছেড়ে দিচ্ছি। 25 গ্রাম বাটার নিয়েছি রোস্টিং এর জন্য। এটাকে ফেটাতে থাকবো যতক্ষণ নরম না হয়। ফেটানো হয়ে গেছে, ফেটানোর পর দেখতে এরকমই লাগবে। দিচ্ছি চিনির গুঁড়ো, অল্প অল্প দিয়ে এভাবে মিশিয়ে নেব। দিচ্ছি অল্প দুধ, অর্ধেক চিপি মিশিয়ে নিচ্ছি। আর যে যেমন মিষ্টি খায় সেইভাবে। এবার হিটটাকে একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এই টিস্যু পেপারে সাদা তেল লাগিয়ে দিয়েছি। দেখে নিচ্ছি 35 মিনিট হয়ে গেছে। গ্যাসটাকে অন করে দিলাম।
ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি। কেকটা ঠিকঠাক হয়েছে কিনা এবার একটা টুথপিক নিয়ে এইভাবে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিকঠাক হয়ে গেছে। এবার ফ্রস্টিংটা এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। কুকারে রান্না করা নিরামিষ কেক প্লেটিং করে দিয়েছি। এই কেকটা বাড়িতে নিজেই তৈরি করে খাওয়াবেন, বাচ্চাদেরকে খুব খুশি হবে আর নিজেও খুব আনন্দিত হবেন। কেকের আরো রেসিপি দেওয়া আছে, যেটা দেখার জন্য লিংকে ক্লিক করবেন, যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে, ধন্যবাদ।